আর বাইরের যে কম্বিনেশনটা, ওয়াও, মানে না দেখলে আসলে আপনাদের বুঝাতে পারবো না। এটা আমি একটু খুলে দেখি যাওয়া যায় কিনা। ও সুন্দর, অসাধারণ ভিউ। দেখেন এরকম একটা ভিউ আসা মানে মানে লাইফে একটু বিশাল এক্সপিরিয়েন্স করা। পুরের ডেকোরেশনটা আপনাদের দেখাচ্ছি, টোটাল শুধু কাঠের ইউজ হয়েছে। এই সুন্দরী কটেজের যে রিসেপশনিস্টে যে আছেন ওই ভাই, ভাইয়ের নামটা? আচ্ছা, দেবাশিস মণ্ডল ভাই। এখানে একজন থাকতে কত টাকা খরচ করতে হয়? এখানে হচ্ছে দুইভাবে আমাদের রুম সেল হয়। বর্তমান যে প্যাকেজটা আছে এটা হচ্ছে আমাদের এসি রুমের যদি ভাড়াটা বলি। আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো, তো আপনারা আসবেন, নিচে নাম্বার দিয়ে দেবো, আশা করি যোগাযোগ করে। এটা হচ্ছে প্যাকেজ সিস্টেম। এখন এখানে আলাদাভাবে সুন্দর একটা রুম আপনাদের দেখাচ্ছি। সুন্দর ব্যবস্থা, এখন এখানে আলাদাভাবে সুন্দর একটা রুম আপনাদের দেখাচ্ছি। সুন্দর ব্যবস্থা, বাহ, একদম কাঠের সাথে বাথরুম অ্যাটাচড। বাইরের ব্যালকনিটা আপনাদের দেখাচ্ছি, ব্যালকনিটা আরও অসাধারণ। এখানে একটু স্প্রিংয়ের, না লাগবে, স্প্রিংয়ের কম্বিনেশন করা হয়েছে যে ইয়ে দিয়ে, নেট ইউজ করে, একদম অসাধারণ। এরকম একটা জায়গায় আসলেও বন্ধুরা, সুন্দরী ইকো রিসোর্টের এই রুমটা আমার কাছে অসাধারণ লেগেছে এবং আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। আসলেও খুব অসাধারণ, একদম মানে বনের ভিতরে এরকম একটা লাক্সারিয়াস একটা রুম পাওয়া বিশাল কঠিন ব্যাপার। আমি উপরের ডেকোরেশনটা আপনাদের দেখাচ্ছি, টোটাল শুধু কাঠের ইউজ হয়েছে। এখানে কোনো আপনার কংক্রিট কিংবা লোহার কোনো ব্যবহার হয়নি। বাথরুমটা সুন্দর, বাথরুমটা একদম ভিআইপি বাথরুম। দেখুন একদম বনের মধ্যে এত সুন্দর কম্বিনেশন আর কোথাও পাওয়া যায় কি না আমার জানা নাই। এই সুন্দরী বা সুন্দরবনের এই পাশের যে ইকো কটেজ সুন্দরী, এটা কিন্তু আসলে পাওয়া যায়। আমি কোনো স্পন্স, এটা আমার কাছে ভালো লেগেছে, বিধায় আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি। সুন্দর, এই বেডে ওঠার জন্য আবার সিঁড়ি আছে। আর বাইরের যে কম্বিনেশনটা, ওয়াও, মানে না দেখলে আসলে আপনাদের বুঝাতে পারবো না। এটা আমি একটু খুলে দেখি যাওয়া যায় কিনা। ও সুন্দর, অসাধারণ ভিউ। দেখেন এরকম একটা ভিউ আসা মানে মানে লাইফে একটু বিশাল এক্সপিরিয়েন্স করা। দেখি এখানে পা রেখে দেখি কী অবস্থা, অসাধারণ, যদি একটু ভয় ভয় লাগছে আমার। সুন্দর, অসাধারণ। এই সুন্দরী ইকো রিসোর্টের সেকেন্ড পার্টে আপনাদের আমি দেখাচ্ছি, একদম আপনি এখান থেকে হরিণ বাঘ এগুলো দেখতে পারবেন যদি আপনার কপালে থাকে। এবং রিসোর্টটা দেখেন কত সুন্দর ভিউ, অসাধারণ। এসিও আছে তার সাথে, ভিআইপি এসি রুম। আর আপনাদের ভিডিওতে তো দেখাইছি তারা কত টাকা নেয়, এটা কোনো স্পন্সর ভিডিও না, আমি এখানে বেড়াতে আসছি আমার ফ্যামিলি নিয়ে, ভালো লাগলো তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর ভিডিও, সুন্দর সিনারিও, মানে এক কথা আপনি এনজয় করতে পারবেন। এক রাত বা দুই রাত যদি থাকেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা আবার একটু বন্ধুরা, এখানে ব্যাচেলারদের জন্য থাকার ব্যবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ব্যাচেলার রুম, এটা সাশ্রয়ী। এটা কত নেওয়া হয়? 2000 টাকা? 2000 টাকা মিনিমাম 6 জন হতে হবে। ও, 6 জন ব্যাচেলার একসাথে থাকতে পারবেন, 2000 টাকা আপনার হচ্ছে পার পার্সন। খাওয়া দাওয়া কি ইনক্লুড? না, হ্যাঁ, খাওয়া দাওয়া ইনক্লুড। এটা ইয়ে আসছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাচেলার রুম। এখানে 10 জনের ক্যাপাসিটি। দেখুন কি সুন্দর ডেকোরেশন এবং বেডগুলো ঠিক এরকম, এক এক বেডে তো মনে হয় দুইজন তিনজন থাকতে পারবে ইচ্ছা করলে, অনেক বড় বেড দেখতেছি। এবং সাথে অ্যাটাচড বাথরুম আছে দেখতে পাচ্ছেন।
খুব সুন্দর। এবং বাথরুমে দেখেন বেসিনটাও আপনার গাছের গুঁড়ির তৈরি, ওটা তো গুঁড়ি তাই না, আর্টিফিশিয়াল না। এবং এটা বেলকনি খুব সুন্দর, রাতে আপনার একটু আড্ডা দিবেন সেই ব্যবস্থা আছে, মানে টোটাল একদম ইকো ফ্রেন্ডলি আর কি টোটাল কটেজটা। ওকে থ্যাংক ইউ। এখানে বারবিকিউ পার্টির জন্য একটা আলাদা স্পেস দেওয়া আছে, রাতে আপনারা যদি বারবিকিউ পার্টি করতে চান তাহলে। অভিক আসতেছি, দেখেন কি সুন্দর একটা কম্বিনেশন, সুন্দরবনের মধ্যে আসল, সুন্দরবনের ভিতরে বা একদম লাগালাগি একটা গ্রাম, এই এলাকায় যেরকম একটা আসলে ব্যবস্থা আছে এটা আসলে ভাবনার বাইরে। ডিসক্রিপশনে অবশ্যই নাম্বার দিয়ে দেবো এখানকার অথরিটির, আপনি যদি বেড়াতে আসেন অবশ্যই, এক রাত থাকলে হয়তো স্যাটিসফাইড হবেন অবশ্যই আশা করি। ধন্যবাদ, বিদায় নিচ্ছি ভিডিও থেকে।